বাগান মানে যে ফুলে ফুলে ভরা বিশাল কোনো জায়গা হবে তা কিন্তু নয়। প্রকৃতিকে ভালোবাসতেই তোমার বাড়ির ছোট্ট উঠোনে অথবা এক চিলতে জায়গায় তোমার মনের মতন একটি বাগান নিজের হাতে নিজেই সৃষ্টি করতেই পারো। যা হয়ে উঠতে পারে তোমার জন্য পৃথিবীতেই জান্নাতের ঠিকানা। এখন ঘুরে ফিরে বেড়াচ্ছি তোমাদেরকে নিয়ে আমার ছোট্ট একটি বাগানে। হ্যাঁ, যা বলছিলাম, আর সেই আপন সৃষ্টির আনন্দটা কতটা আনন্দময় তা বলার ভাষা আমার নেই। যেহেতু ভাষা নেই, তাই একটু ফুটেজ নিয়ে এই আনন্দটা শেয়ার করছি শুধুমাত্র তোমাদের সাথে। বন্ধুরা, আমার বাগানে আছে খুব স্পেশাল জাতের গাঢ় এবং হালকা বেগুনি, হলুদ, লাল, সাদা গোলাপ, বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের। আমার এই বাগানের গোলাপের গন্ধগুলো অসাধারণ। এই গোলাপগুলো ছাড়া আছে এশিয়াটিক লিলিস, ক্রিসেন্থিমাম, ল্যাভেন্ডার ইত্যাদি ফুলের গাছ। যদিও এর মধ্যে আরো কিছু ফুল গাছ আছে আমার এই বাগানে, যা এখন চারা গাছ, কেবলই মাত্র খানিকটা সময় নেবে বড় হবার জন্য। এখন একটা মজার তথ্য শেয়ার করছি তোমাদের সাথে বন্ধুরা আমার, সেটা হচ্ছে বাগানের কাজ বা সবুজ প্রকৃতির কাছাকাছি থাকলে নাকি মানুষের স্ট্রেস বা মানসিক চাপ একদম কমে যায়। এটা কিন্তু আমার কথা নয়, বিভিন্ন সমীক্ষা আর অভিজ্ঞতার মাধ্যমে বিশেষজ্ঞদের মতামত যা আমি অনলাইন থেকে পড়েছি। ব্যাপারটা দারুণ ইন্টারেস্টিং, তাই না? আরো একটি ইন্টারেস্টিং তথ্য হচ্ছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারী জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলও নাকি সময় পেলে স্ট্রেস দূর করবার জন্য বাগানে ঘুরে বেড়ান, নিজে বাগান করেন, প্রকৃতির সংস্পর্শে আসেন। তাই সুযোগ যদি থাকে তবে অবশ্যই স্ট্রেস বা দুশ্চিন্তা দূর করতে আমাদের সকলের উচিত নিজের বারান্দা বা উঠোনে মনের মতন একটি বাগান করা। তাহলে তোমার নিজের স্ট্রেস যেমন কাটবে, সময় কাটাবার একটা জায়গা হবে, অন্যদিকে জীবনের যে কোনো স্ট্রেস বা দুশ্চিন্তা থেকে নিজেকে একদম মুক্ত রাখতে পারবে যখন তোমার বাগানে তুমি ঘুরে বেড়াবে। বাগানে ঘোরাঘুরি শেষ করে বাসা থেকে একটু বেরোচ্ছি, কিছুক্ষণ বাইরে হাঁটবো বলে। এই ফাঁকে নিয়ে নিলাম তোমাদের জন্য কয়েকটি সেলফি বা বলতে পারো নিজের কিছু ফটোশুট, জাস্ট মজা করার জন্য, নাথিং এলস। দেখতে পাচ্ছ পড়ন্ত বিকেল যেন চারিপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছে সোনালি রঙের রঙিন আভা, জানান দিচ্ছে যেন একটি দিনের শেষ মুহূর্ত, শেষ সময়। ওয়েলস থেকে প্রশান সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আর ভালোবাসা। আমি একটু হাঁটতে বেরিয়েছি, কিছুদিন যাবত আমি হাঁটছি এবং ডায়েটও কন্ট্রোল করছি। যেই ডায়েটগুলি কন্ট্রোল করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই ব্লগে। সুতরাং স্টে টিউনড। আশেপাশে পাখির শব্দ পাচ্ছ, সামনে মেইন রোড, কিন্তু মেইন রোড জনশূন্য বলতে পারো। বেশ হাঁটাহাঁটিতে হাঁপিয়ে উঠেছি আমি। সূর্যটা অস্ত যাবার কিন্তু কিছু সময় বাকি, তাই প্রকৃতি যেন পৃথিবীর বুকে লাল এক গুপ্ত রহস্য, রং ছড়ি এক অদ্ভুত, মনে দাগ কাটার মতন পরিবেশ সৃষ্টি করেছে। ঠিক এরকম সূর্য ডোবার পূর্ব মুহূর্ত গুলো দেখতে আসলে ভিন্ন রকম ভালো লাগে। এই মুহূর্তটা উপভোগ করার জন্যই রোজ ঠিক এই সময়ে এই পথ দিয়ে আমি হাঁটতে বেরোই।
প্রায় প্রতিদিন 2 কিলোমিটার আমার বাসা থেকে প্রতিদিন আমার হাঁটা হয় সূর্যাস্তের একদম দারুণ মুহূর্তে। তবে আজ আমার সাথে আছো তোমরা বন্ধুরা আমার, কারণ তোমরা আমার ভীষণ স্পেশাল মানুষ। ওয়েট লসের জন্য আমি কিছু হাঁটছি আজ প্রতিদিন, আর কিছু খাবারও মেনটেন করছি, যেটা আজ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। বাসায় ফিরে এসেছি, বাসায় ফিরে আমার হেলদি ফুডের প্রস্তুতিতে লেগে পড়েছি, আর সাথে আছো তোমরা। আশা করছি সাথে থাকবে আর দেখে নেবে আমি ডায়েটে কি কি খাচ্ছি, কি কি বাদ দিচ্ছি, কি কি মেনু ব্যবহার করছি। আজ একটি খুব মজার হেলদি ভেজিটেবল রেসিপি আর মাছ গ্রিল করার পদ্ধতি শেয়ার করতে যাচ্ছি, যা ওয়েট লসের জন্য একদম পারফেক্ট। যারা হেলদি ডায়েট মেনটেন করছো তাদের অবশ্যই কাজে লেগে যাবে, আমি একদম শিওর করে বলতে পারি। এই ভেজিটেবল তৈরিতে যা যা আমার লাগছে চলো এক ঝলক চট করে দেখে নিই। রান্নার জন্য নিয়েছি একটি বড় সাইজের ব্রকলি আর ফুলকপি। প্রথমেই লাগছে 2টি আস্ত রসুন কোয়া। কোয়াগুলো ছিলে ধুয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। আরো লাগছে 2টো ক্যাপসিকাম, 2টি টমেটো টুকরো করে নিয়ে নিলাম। মশলায় লাগছে সামান্য শুকনো মেথি পাতা, 5 ফোড়ন আধা টিস্পুন, গুঁড়ো ধনে 2টি টিস্পুন, গুঁড়ো মরিচ 2টি টিস্পুন, বড় পেঁয়াজ কুচি 2টি, শুকনো মরিচ 3টি, কাঁচা মরিচ 4টি। এখন চুলোয় ফ্রাই প্যান চড়িয়ে গরম করে নিচ্ছি। 3 টেবিল চামচ তেল নিয়ে নিচ্ছি, এর মধ্যে 1 চামচ সরিষার তেল, 2 চামচ ভেজিটেবল তেল। সরিষার তেলের ব্যবহারের কারণটা হলো সরিষার তেলের দারুণ একটা ফ্লেভার ভেজিটেবলে দিবে। এখন ফ্রাই প্যানে তেল নিয়ে গরম করে নিচ্ছি। তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গিয়েছিলাম, আদা রসুনের পেস্ট লাগছে 2 টিস্পুন। তেল গরম হতে দিয়ে দিচ্ছি শুকনো মরিচ, মেথি পাতা, 5 ফোড়নের গুঁড়ো, গুঁড়ো মশলা, শুকনো মরিচ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ভাজা মশলা থেকে। কুচি করা পেঁয়াজ তেলে ছেড়ে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ জিঞ্জার গার্লিক পেস্ট, নেড়ে চেড়ে দিচ্ছি কনস্ট্যান্টলি। দিয়ে দিচ্ছি ছিলে ধুয়ে রাখা গোটা রসুনের কোয়া। কোয়াগুলো ভেজিটেবলের স্বাদ দিগন্ত করবেই, তাছাড়া ভেজিটেবলটি হয়ে উঠবে হেলদি। সাথে অ্যাড করছি শুকনো চিলি ফ্লেক, যা একটা আলাদা কেক দিবে খাবারের সময়। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি টমেটো টুকরো। এরই মাঝে সবজি টুকরো করে নিয়েছি, যাতে সামান্য লবণ এবং 2 টেবিল স্পুন পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি। এখন ভেজিটেবল গুলো কয়েক মিনিট মাইক্রোওভেনে মাঝারি আঁচে ভাপিয়ে নিচ্ছি। ভাপানো হয়ে গেছে, ভাপানো ভেজিটেবল গুলো এখন কষানো মশলায় অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মাঝারি আঁচে সিদ্ধ করে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি, যাতে করে মশলাগুলো সবজির ভিতরে ঢুকে যায়। ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি রান্না করতে থাকব, এরপর ঢেকে রান্না।
মশলা মেশানোর পর অ্যাড করে দিচ্ছি কিছু কুচি করে রাখা ধনে পাতা। এরপর ধনে পাতা মেশানোর পর পুরো মশলা আরো একবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মশলা মাখানো হয়ে গেছে, এখন মাছে মশলা মেখে নেবার পালা, যা হাত দিয়েই মাখাচ্ছি। আমি আসলে হাতেই মাখাতে পছন্দ করি, কারণ হাত দিয়ে মাখালে মাখানো যেমন সহজ হয়, মশলা সহজেই মিশে যায়। তোমরা আবার ভাবতেই পারো আমি হাত ধুয়ে মাখাচ্ছি কিনা। মশলা মাখানোর আগে খুব ভালোভাবে হাত ধুয়ে নিচ্ছি। এটা আমরা যারা রান্না করি তারা আসলে ধর্ম পালনের মতনই হাত ধুয়ে রান্না করে। কাজ করি যারা রান্না করছো তারা সহজেই বলতে পারবে, আমার সাথে একমত হবে, এই কাজটা তোমরা সকলেই করে নাও, তাই নয় কি বন্ধুরা আমার? তেলাপিয়া মাছটি যখন গ্রিল করবে তখন খেতে দারুণ মজা হয়। সবচেয়ে বড় কথা, যারা প্রোটিনের উপর নির্ভর করে মাছ রান্না করছো বা গ্রিল করছো, তারা অবশ্যই জানো এই মাছগুলি কত মজার হয় যদি তুমি গ্রিল করে খাও। যারা প্রোটিন ডায়েট করছো অথবা ওজন কমাতে চাচ্ছ, তাদের জন্য গ্রিল অপশনটি আসলে অনেক ভালো, এবং এতে খুব কমই তেল মশলা লাগে। খুব কম মশলায় তুমি একটি মাছ গ্রিল করে ফেলতে পারো। মাছ মাংস গ্রিল করতে আসলে সময় খুব কম লাগে, এবং রান্নাতে যে ঝামেলাগুলি থাকে, বাসন কোসন মাজার, সেটাও আসলে থাকে না। এই গ্রিলের সাথে দিয়ে দিচ্ছি দু ফালি করা টমেটো, চার টুকরো করা পেঁয়াজ আর জলপাই। তবে ট্রেতে একসাথে মাখে আবার আলাদা করে উঠিয়ে রাখছি, কারণ ওভেনে প্রথমে আমি কিছুক্ষণ মাছটাকে বেক করে নিচ্ছি। এরপর মাছ বেক হয়ে গেলে আমি টমেটো পেঁয়াজ অলিভ মাছের সাথে অ্যাড করে একত্রে গ্রিলে দিয়ে দেব। এটার কারণটা এখন বলে দিচ্ছি। মাছ যে সময় লাগে বেক করতে, টমেটো পেঁয়াজ অলিভ তার চেয়ে কম সময় নেয় কুক হতে বা সিদ্ধ হতে ওভেনে। তাই মাছের সাথে একত্রে বেক করতে গেলে দেখা যাবে টমেটো পেঁয়াজ অলিভ একটু বেশি সিদ্ধ হয়ে গেছে বা অতিরিক্ত নরম হয়ে যেতে পারে, যা আমি চাচ্ছি না। আমি চাচ্ছি টমেটো পেঁয়াজ অলিভ গুলো গ্রিলে একটু পোড়া ব্রাউন করে গ্রিল করতে। তাই মাছ বেক হলে পর মাছ গ্রিল করার সময় টমেটো পেঁয়াজ অলিভ অ্যাড করে দেব। এখন ওভেনে 20 মিনিটের জন্য ট্রেতে মাছটি বেক করার জন্য দিচ্ছি 200°C। 20 মিনিট পর ট্রেটি বের করে নিয়েছি জাস্ট চেক করার জন্য। এখন ওভেন ফয়েল খুলে চেক করে টমেটো পেঁয়াজ অলিভ যোগ করে দিচ্ছি। এখন মাছের সাথে পেঁয়াজ অলিভ আর টমেটো একটু গ্রিল করে নেব 4-5 মিনিট, যাতে একটা মচমচে ভাব চলে আসে। প্রথমে আমরা মাছটাকে বেক করে নিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরে গ্রিলে দেওয়ার একটাই কারণ, উপরে বেশ মচমচে হয়ে উঠবে আর ভেতরটা থাকবে নরম। উপরের এই মচমচে ভাবটার জন্য গ্রিলটা খেতে দারুণ হবে। সপ্তাহে অন্তত দুবার আমার বাড়িতে গ্রিল হয়ে থাকে মাছ মাংস, কারণ বাচ্চারা আর পরিবার খুবই পছন্দ করে গ্রিল করে খেতে যে কোনো মাছ মাংস জাতীয় খাবার। তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের তেলাপিয়া গ্রিল উইথ টমেটো অনিয়ন অলিভ। এটি এক্সকুইজিট একটি ডিশ, যা হেলদি ডায়েট মেনু হিসেবে ওয়েট লস প্রোগ্রামে সহজেই যুক্ত করতে পারো তোমরা যারা ওয়েট লস করতে চাচ্ছ অথবা
হেলদি ইটিং এ বেশি মনোযোগ দিতে যাচ্ছ। এক টুকরো তেলাপিয়া মাছে আছে 129 কিলোক্যালোরি আর এক কাপ মিক্স ভেজিটেবলে আছে 80 কিলোক্যালোরি। এটা হিসাব করে সহজেই তুমি তৈরি করতে পারো তোমার ডায়েট চার্ট। হেলদি ইটিং এ মনোযোগী হও, তাতে সুস্থ থাকবে দেহ। তোমার ছোট্ট বাগানে একটু পরিশ্রম করে বাগানটিকে করে তোলো সাত রঙের রঙিন আলোয় ভরপুর, যা তোমার মনকে করে তুলবে প্রফুল্ল সজীব। জীবনে আর কি চাই বন্ধুরা আমার? আজ এই পর্যন্তই। তোমরা সকলে অনেক ভালো থাকবে। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল।